নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা 14 আর 15ই মে 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। রূপাই বলে একজন একটা প্রশ্ন করেছো, রূপাই তুমি কোর্স 2023-এ WBCS কোর্স জয়েন করতে পারো, তুমি ওখানে লাইভ ক্লাস করতে না পারলেও পরে রেকর্ডেড ক্লাস দেখতে পারবে। আর শুধু 2023-এর রেকর্ডেড ক্লাস না, 2022 ব্যাচের যে সমস্ত রেকর্ডেড ক্লাস আছে প্লাস মোর দ্যান 1000 রেকর্ডেড ক্লাস, সেগুলোও কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? চলো, সাউন্ড ওকে ওকে, থ্যাংক ইউ। আমি আজকে অলরেডি একটু লেট, তো আমি শুরু করে দিচ্ছি ক্লাসটা। গুড আফটারনুন, শুভ সন্ধ্যা, সরি গুড আফটারনুন এখন বলা যাবে না, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সকলকে। আশা করছি সুস্থ আছো, ভালো আছো তোমরা। তো আজকে 14 আর 15ই মের কারেন্ট অ্যাফেয়ার শুরু করে দিচ্ছি ক্লাসটা। আজকে প্রথম প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি নিউ চেয়ারম্যান অফ সিবিএসই বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সিবিএসই নতুন চেয়ারম্যান কে হলেন? নিধি চিবার, উনি একজন সিনিয়র বিউরোক্র্যাট, 1994 ব্যাচের ছত্তিশগড় ক্যাডারের আইএএস অফিসার, এবং লাস্ট উনি মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিতে অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে ছিলেন। উনি রিসেন্টলি কিন্তু সিবিএসসির নতুন কি হলেন, চেয়ারম্যান। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, সিবিএসসি চেয়ারম্যান। তাহলে নতুন সিবিএসসি চেয়ারম্যান হচ্ছেন নিধি চিবর। সিবিএসসি নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা জানি, কারণ আমরা যারা নিশ্চয়ই তোমরা যারা দেখছো ক্লাস তাদের মধ্যে অনেকেই সিবিএসসির বই পড়েছো, সিবিএসসি বোর্ডে অথবা এখন অ্যাটলিস্ট WBCS এর জন্য NCERT-র বই পড়েছো, তাই তো? তাহলে এডুকেশনের একটা বোর্ড, ঠিক আছে, পাবলিক স্কুল এবং প্রাইভেট স্কুল দুটোতেই সিবিএসসি বোর্ডের আন্ডারে অনেক স্কুলই আছে। 1962 সালে এর ফর্মেশন হয়েছিল, হেডকোয়ার্টার নিউ দিল্লিতে, এবং বর্তমানে নতুন চেয়ারম্যান হলেন নিধি চিবর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। হু হ্যাজ রিসেন্টলি টেকেন ওভার অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ সিআইআই, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, সিআইআই এর নতুন প্রেসিডেন্ট কে হলেন? সঞ্জীব বাজাজ, ইনি কিন্তু সিআইআই এর নতুন প্রেসিডেন্ট হলেন। সিআইআই কি? সিআইআই একটি নন গভর্নমেন্টাল ট্রেড অ্যাসোসিয়েশন এবং অ্যাডভোকেসি গ্রুপ, এটা কিন্তু নন গভর্নমেন্টাল, বিভিন্ন কোম্পানির একটা ট্রেড করার একটা অ্যাসোসিয়েশন। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। 1895 সালে সিআইআই এর গঠন। প্রেসিডেন্ট, এটা আমরা দেখলামই যে নতুন প্রেসিডেন্ট হয়েছেন সঞ্জীব বাজাজ, এবং ডিরেক্টর জেনারেল হিসেবে আছেন চন্দ্রজিৎ ব্যানার্জি। ওকে, হ্যাঁ, কোনো সাউন্ড নেই, কি বলছো গো, দাঁড়াও। ভাই সৌরভ, কমেন্ট করার আগে একবার নিজেরটা দেখো, তোমাদের প্রবলেমটা হচ্ছে যে তোমাদের সিস্টেমে যে প্রবলেমগুলো হয় সেগুলো তোমরা জেনারেল ভেবে নাও, আর কমেন্ট করে দাও হঠাৎ করে, তখন সবাই টেনশনে পড়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট। হু হ্যাজ টপড দ্য ফোর্বস লিস্ট অফ হায়েস্ট পেড অ্যাথলিট 2022। 2022-এর হায়েস্ট পেড অ্যাথলিটের যে ফোর্বস লিস্ট, সেখানে টপে আছেন আমাদের সকলের পরিচিত লিওনেল মেসি। ঠিক আছে, কোন দলের হয়ে খেলেন এটা আমার নিশ্চয়ই বলতে হবে না, যে আর্জেন্টিনার হয়ে, ন্যাশনাল আর্জেন্টিনা ন্যাশনাল টিমের হয়ে খেলে তো উনি। তো রিসেন্টলি উনি ওনার যে ইনকাম সেটা দেখিয়েছেন $130 মিলিয়ন, এবং সেটা নিয়ে উনি কিন্তু টপ পেড অ্যাথলিট 2022-এ হলেন। সেকেন্ড পজিশনে আছেন বাস্কেটবল প্লেয়ার লেব্রন জেমস, এবং থার্ড পজিশনে আছেন আরেকজন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই। উইথ হুম হ্যাজ দি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার রিসেন্টলি সাইন্ড অ্যান এগ্রিমেন্ট? তাহলে রিসেন্টলি ভারতের যে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এবং ফার্মার ওয়েলফেয়ার আছে, সেটি UNDP-র সাথে, UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNDP-র সাথে একটি এগ্রিমেন্ট করেছে, এবং এগ্রিমেন্টটা বিভিন্ন কৃষিভিত্তিক জিনিসের ওপর, যেমন ধরো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অন এগ্রিকালচার, ক্রপ ইন্স্যুরেন্স, কৃষাণ ক্রেডিট কার্ড, এই সমস্ত বিষয়ের ওপর কিন্তু এই পার্টনারশিপটা হয়েছে। তোমাদের যে PDFটা শেয়ার করা হবে সেখানে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, ফার্মার্স ওয়েলফেয়ার, UNDP এগুলোর বিষয়ে ডিটেলে দেওয়া আছে, আমি আর এখানে বলছি না, কারণ বহুবার আলোচনা করেছি, আজকে অলরেডি অনেকগুলো প্রশ্ন আছে, আমি আর এখানে রিপিট করছি না, PDFে তোমাদের দেওয়া আছে। চলো
চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। হু হ্যাজ বিকাম দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ শ্রীলঙ্কা। পরশুদিন আমরা ক্লাসে পড়েছিলাম যে আমরা জানি বহুদিন ধরে যে শ্রীলঙ্কায় একটা ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে এবং তার জন্য মাস প্রোটেস্ট হচ্ছিল গভর্নমেন্টের এগেনস্ট, এবং তার জন্য ওখানকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন, এবং ওখানকার নতুন প্রধানমন্ত্রী হলেন রানিল উইক্রেমসিংঘে। যদি এর পিছনে কারণ, অনেক দিন আগে আমরা যখন প্রথম শুরু হয়েছিল তখন আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছিলাম শ্রীলঙ্কায় কেন ফিনান্সিয়াল ক্রাইসিস হচ্ছে তার কারণ নিয়েও আলোচনা করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। একটু আপডেটেড থাকো, কারণ আমাদের একেবারে প্রতিবেশী দেশ, তো সেখানে কি হচ্ছে না হচ্ছে, মোটামুটি আমাদের ভারতের চারপাশে যে দেশগুলি আছে সেখানে কি চলছে ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু আমাদের জেনে রাখা উচিত, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য টেম্পলেটেন প্রাইজ 2022। টেম্পলেটেন প্রাইজ 2022 কাকে অ্যাওয়ার্ড করা দেওয়া হলো? ফ্রাঙ্ক উইলচেক, ইনি একজন অলরেডি ইনি একজন নোবেল প্রাইজ উইনিং ফিজিসিস্ট এবং রিনাউন্ড একজন অথর, ফান্ডামেন্টাল লজ অফ নেচার বিষয়ে ওনার যে বিভিন্ন রিসার্চ সেই কারণে রিসেন্টলি এই বছরের প্রেস্টিজিয়াস টেম্পলেটন প্রাইজ কিন্তু ওনাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? জাস্ট ওয়ান লাইনার হিসেবেই মনে রাখো, কারণ জাস্ট নামটাই জিজ্ঞেস করতে পারে যে টেম্পলেটন প্রাইজ 2022 পেলেন ফ্রাঙ্ক উইলচেক। টেম্পলেটেন প্রাইজটা কি এটা যদি আমরা একটু দেখে নিই, জাস্ট 1973 সালে টেম্পলেটেন প্রাইজ গঠন করেছিলেন একজন ফিলান্থ্রপিস্ট ছিলেন স্যার জন টেম্পলেটেন, ওনার নামই প্রাইজের নামকরণ করা হয় টেম্পলেটেন প্রাইজ। ইউএসএতে ইউএসএ মানে ইউএস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে কিন্তু এই প্রাইজটি দেওয়া হয়ে থাকে, এবং এই প্রাইজটি কেন দেওয়া হয়, প্রত্যেকটি প্রাইজ দেওয়ার পিছনে একটি কারণ আছে, সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন অ্যাফার্মিং লাইফ স্পিরিচুয়াল ডাইমেনশন ওয়েদার থ্রু ইনসাইট ডিসকভারি অথবা প্র্যাকটিক্যাল ওয়ার্ক। তাহলে লাইফের যে স্পিরিচুয়াল ডাইমেনশন সেখানে কাজের জন্য সেটা কোনো কিছু ডিসকভারি করে কাজ হতে পারে, প্র্যাকটিক্যাল ফিল্ডে কোনো কাজ হতে পারে বা কোনো থটস হতে পারে, সেই কারণে এই টেম্পলেটন প্রাইজটা দেওয়া হয়ে থাকে। আরো কিছু নন পারসন যারা এই টেম্পলেট প্রাইজটি পেয়েছেন, পাস্ট উইনার্স এর মধ্যে জেন গুডঅল, মাদার টেরেসা পেয়েছেন, দালাই লামা পেয়েছেন, এনারা কিন্তু সকলেই এই টেম্পলেট প্রাইজ পেয়েছেন অলরেডি, ঠিক আছে? Where has the new UNCCD COP15 summit against deforestation held? Just এইটুকুনি মনে রাখবে এই কোয়েশ্চেনে যে সামিটটা কোথায় হয়েছে সেটাই আমাদের জানতে হবে। তাহলে রিসেন্টলি ইউএনসিসিডির ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন, ইউএনসিসিডি। তো ইউএনসিসিডি COP কনফারেন্স অফ পার্টিস 15 সামিট, যেটা কিনা এগেনস্ট ডিফরেস্টেশন, এটা রিসেন্টলি কোথায় হয়েছে, মানে ডিফরেস্টেশনের এগেনস্টে এই UNCCD COP15 সামিট রিসেন্টলি কিন্তু কোটে ডি আইভোয়ার বা যেটাকে আমরা আইভরি কোস্ট বলে থাকি তার আবিদজানে হয়েছে, ঠিক আছে? 9 থেকে 9 তারিখ অলরেডি শুরু হয়েছে এই মে মাসের, এবং এটা চলবে 20 তারিখ অবধি 2022-এর। ওকে, COP15-এর যে থিম সেটা হচ্ছে ল্যান্ড লাইফ লিগাসি ফ্রম স্কারসিটি টু প্রসপারিটি, এটা হচ্ছে থিম। এবং এই থিমটার পিছনে মেন কারণটাই হচ্ছে যে আমাদের কিন্তু আমাদের জমিকে রক্ষা করতে হলে তার উপরে যে ফরেস্ট আছে সেখানটাকেও রক্ষা করতে হবে, কারণ দেখো ফরেস্ট না থাকলে জমি ক্ষয় হতে শুরু করে, ফরেস্ট থাকলে জমিও ভালো থাকে, প্রচুর বায়োডাইভার্সিটি হয়, অনেক মানে কি বলবো পরিবেশের যে সাম্য বা ব্যালেন্স সেটা বজায় থাকে। তো COP15 যেটা বা কনফারেন্স অফ পার্টিস 15 যেটা, সেটা কিন্তু একসাথে বিভিন্ন, আচ্ছা এই সামিটগুলোর কারণ কি, এই যে সামিটগুলো হয় এগুলোর কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে এর ফলে কি হয়, বিভিন্ন দেশের গভর্নমেন্টের বিভিন্ন মানুষ একসাথে আসে, তারা এসে
কিভাবে ডিফরেস্টেশনকে থামানো যায় বা এর যা যা প্রবলেমস গুলো হচ্ছে তার কি করে সলিউশন খোঁজা যায়, এইগুলো একে অপরের সাথে আলোচনা করে। সিম্পল ধরে নাও, আমরা যদি একা পড়াশোনা করি আর আমরা যদি গ্রুপ স্টাডি করি তাহলে কি হয়, গ্রুপ স্টাডি করলে অনেক আইডিয়াস এক্সট্রা পাওয়া যায়। একা পড়াশোনা করলে কি, তোমার বুদ্ধিতে যেটা করছে সেটা করো, কিন্তু যখনই আমরা গ্রুপ স্টাডিতে চলে যাব তখন দেখবে তোমার একার না আরো চার পাঁচ জনের বুদ্ধি একসাথে চলে আসছে। তো সেই কারণে এই সিওপি কনফারেন্স অফ পার্টি এই সামিটগুলো করা হয়, এবং এটা রিসেন্টলি আবিজান আইভরি কোস্টে অনুষ্ঠিত হলো। ভাই তোমরা টেস্ট দিচ্ছ আমি জানি না, তোমরা আমি একটা বুঝতে পারি না, আমাদের হাতে যখন একটা গ্যাজেট আছে, ঠিক আছে, ধরে মোবাইল ফোন, হ্যাঁ অ্যাপ আছে একটা, তো সেটাকে নিয়ে একটু ঘাটো না। হ্যাঁ তুমি টেস্ট দিচ্ছ, ওখানে তুমি টেস্ট দেওয়ার পরে তুমি কত স্কোর করছো সেটা দেখতে পাবে, তুমি কোনগুলো ভুল করেছো কোনগুলো সঠিক আনসার সব ওখানে দেখাচ্ছে, ঠিক আছে। আর তোমরা যারা দেখতে পাচ্ছ না তার একটাই কারণ হচ্ছে তোমরা সেটাকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট কখনো করো না, ঠিক আছে। আমি জানি না এটা ভয়ের কিচ্ছু নেই, ঠিক আছে, আনলিমিটেড অ্যাটেম্পট আসে, একবার জাস্ট এমনি দিয়ে দিয়ে দেখে দাও না যে কি আনসার আসছে। ওকে, হু হ্যাজ বিন নেমড অ্যাজ এমডি অ্যান্ড সিইও অফ এয়ার ইন্ডিয়া, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এয়ার ইন্ডিয়ার নতুন এমডি এবং সিইও হিসেবে অ্যাপয়েন্টেড হলেন ক্যাম্পবেল উইলসন। এয়ার ইন্ডিয়া, এটা আমাদের ভারতবর্ষের জানোই তোমরা একটা এয়ারলাইন্স ফ্ল্যাগ ক্যারিয়ার, 1932 সালে ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় দেখা যাবে, অ্যাকচুয়ালি সরি ওয়ার্ল্ড ওয়ার টু এর আগে 1932, মানে বুঝতে পারছো অনেকটাই আগে, ওই সময় টাটারা এটাকে তৈরি করেছিল এবং তখন এর নাম ছিল টাটা এয়ারলাইন্স। দেখো তখন কিন্তু এর নাম এয়ার ইন্ডিয়া ছিল না। ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে এটা পাবলিক লিমিটেড কোম্পানি করা হয় এবং তখন তারপরে এর নাম চেঞ্জ করে করা হয় এয়ার ইন্ডিয়া, কিন্তু বর্তমানে দেখো আবারও সেই টাটার হাতেই ফিরে গেছে এবং বর্তমানে এর যে পেরেন্ট কোম্পানি সেটা এয়ার ইন্ডিয়া লিমিটেড। ফাউন্ডার টাটারা যেহেতু ফাউন্ডার ছিলেন, তো জেআরডি টাটা এর ফাউন্ডার বর্তমানে, এটাও কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন। রিসেন্টলি এন চন্দ্রশেখরন কিন্তু এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কিছুদিন আগে, এবং নতুন এমডি এবং সিইও হলেন ক্যাম্পবেল উইলসন। দুটো কোয়েশ্চেনে কিন্তু মনে রেখো, সিইও অ্যান্ড এমডি অ্যান্ড সিইও এবং চেয়ারম্যান। রিসেন্টলি ইন উইচ কান্ট্রি দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট গ্লাস বটম ব্রিজ বাচ লং পেডেস্ট্রিয়ান ব্রিজ হ্যাজ বিন ওপেন। তাহলে বিশ্বের সব থেকে বড়, যখনই আমরা এই সুপারলেটিভসগুলো পড়ি যে বিশ্বের সব থেকে বড়, বিশ্বের সব থেকে লম্বা, বিশ্বের সব থেকে ছোট, তখনই কিন্তু তার গুরুত্ব বেড়ে যায়। তাহলে বিশ্বের সব থেকে বড় গ্লাস বটম ব্রিজ, মানে ব্রিজ একটা কিন্তু তার নিচটা পুরো কাঁচের, সেটা রিসেন্টলি কোথায় খোলা হয়েছে, তো সেটা ভিয়েতনামে খোলা হয়েছে। তার নাম হচ্ছে ব্যাচ লং পেডেস্ট্রিয়ান ব্রিজ, অবভিয়াসলি পেডেস্ট্রিয়ান, এটা থেকে এটার উপর দিয়ে শুধুমাত্র কিন্তু হাঁটা পথেই যাওয়া যাবে। এটা শুরু খোলা হয়েছে ভিয়েতনামে, এর নামও একটা দেওয়া হয়েছে, এর নাম দেওয়া হয়েছে হোয়াইট, এই সরি এর নাম দেওয়া হয়নি, এই যে ব্যাচ লং পেডেস্ট্রিয়ান, ব্যাচ লং এর যে মানে সেটা হচ্ছে ভিয়েতনামিজ বা ভিয়েতনামিজ ভাষায় এর মানে হচ্ছে হোয়াইট ড্রাগন। লম্বা হচ্ছে ব্রিজটার 2073 ফিট এবং নিচে জঙ্গল আছে, জঙ্গল থেকে যদি আমরা হাইট দেখি সেটা হচ্ছে 492 ফিট, ঠিক আছে। মানে আমি এখানে একটা ছবি দিয়েছি, এই দেখো ছবিটা, তোমরা জানি না ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, নিচে দেখো পুরো জঙ্গল, জঙ্গল থেকে এই ব্রিজের উচ্চতা হচ্ছে 492 ফিট, আর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 2078 ফিট। মানে তোমরা ভাবো যে এই জায়গাটা ভাবো, মানে ছবিটা আমি এই জন্য দুটো ছবি দিয়েছি, এটা হচ্ছে সামনে থেকে একটা ভিউ গ্লাসের পুরো, আর এটা হচ্ছে উপর থেকে একটা ভিউ, ঠিক আছে, যাদের সম্ভব হবে তারা ঘুরে এসো। এটা 29 এপ্রিল ওপেন করা হয়েছে, এবং এটা ওপেন করার পিছনে একটা কারণ আছে, ভিয়েতনাম যে ওয়ার হয়েছিল তার 47 বছর পূরণ হয়েছে, এবং সেই 47 বছর পূরণের উপলক্ষে কিন্তু এই ব্রিজটা খোলা হয়েছে 29 এপ্রিল। ভিয়েতনাম সাউথ ইস্ট এশিয়ান একটি কান্ট্রি, ক্যাপিটাল হচ্ছে এর হ্যানয়,
প্রেসিডেন্ট বর্তমানে আছেন নিউগেন জুয়ান ফুক, প্রধানমন্ত্রী আছেন ফাম মিন চিন এবং কারেন্সি হচ্ছে ডং। ভিয়েতনামটা আমি একটা এনেছি দেখো, সাউথ ইস্ট এশিয়া যেটা, আমি যদি একটু বড় করি এখানটা, তাহলে এখানে দেখো এটা বার্মা, এটা ভারতবর্ষ আমাদের, হ্যাঁ তো এটা হচ্ছে বার্মা, থাইল্যান্ড, এটা ক্যাম্বোডিয়া, এই পোর্শনটা হচ্ছে ভিয়েতনাম, ঠিক আছে, এই পোর্শনটা হচ্ছে ভিয়েতনাম। ব্রিজটা দেখলে ঠিক আছে, আশা করছি নিশ্চয়ই সবার ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছে, যাদের পসিবল হবে ঘুরে এসো। পরবর্তী প্রশ্নে চলে যাই, হু হ্যাজ রিসেন্টলি ইনগ্রেটেড দ্য কান্ট্রিজ ফার্স্ট অমৃত সরোবর। আমরা কিছুদিন আগে এই কোয়েশ্চনটা পড়েছিলাম যে ভারতের প্রথম অমৃত সরোবর কোথায় খোলা হয়েছে, এটা খোলা হয়েছে, ভুলে গেলাম কোথায় খোলা হয়েছে জানো, হ্যাঁ ডিস্ট্রিক্ট ভুলেই গেলাম কোথায়, পাটওয়াই, রামপুর, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রামপুরে পাটওয়াইতে ভারতের প্রথম অমৃত সরোবর খোলা হয়েছে। অমৃত সরোবর কি ছিল, 88তম যে মন কি বাতের যে সেশন হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সেখানে উনি ঘোষণা করেছিলেন যে যেহেতু আমরা স্বাধীনতার 75 বছর, আজাদিকে কি যেন ছিল, 75th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেট করছি, আজাদি কা অমৃত মহোৎসব, সেই উদ্দেশ্যে প্রত্যেক ডিস্ট্রিক্টে 75টা করে পুকুরকে রিজুভিনেট করা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এবং সেগুলোকে অমৃত সরোবরের নাম দেওয়া হবে। তো সেই উদ্দেশ্যে প্রথম অমৃত সরোবর খোলা হলো বা করা হলো উত্তরপ্রদেশের রামপুরের পাটওয়াই ডিস্ট্রিক্টে। রিসেন্টলি আমাদের ভারতবর্ষে যিনি মাইনরিটি মিনিস্টার আছেন, উনি কিন্তু ইউনিয়ন মিনিস্টার ফর মাইনরিটি অ্যাফেয়ার্স মুখতার আব্বাস নকভি, উনি কিন্তু রিসেন্টলি এই উত্তরপ্রদেশের রামপুরের পাটওয়াই ডিস্ট্রিক্টের এই অমৃত সরোবরটি কিন্তু উদ্বোধন করলেন, ঠিক আছে। চলো নেক্সট ওয়ার্ল্ড, এটা এটা খুব ভালো প্রশ্ন, এটার আমি তিনটে ছবি দিয়েছি। ওয়ার্ল্ডস লংগেস্ট সাসপেনশন ব্রিজ হ্যাজ ওপেন্ড ইন উইচ কান্ট্রি, সবচেয়ে লম্বা সাসপেনশন মানে ঝুলে আছে সাসপেনশন ব্রিজ কোথায় রিসেন্টলি ওপেন করা হয়েছে, চেক রিপাবলিক। এই ব্রিজটা প্রায় 2 বছর ধরে আন্ডার কনস্ট্রাকশন ছিল, ফাইনালি এটা তৈরি হয়েছে, এর নাম দেওয়া হয়েছে স্কাই ব্রিজ 721। এই ব্রিজটা দুটো মাউন্টেন রেঞ্জকে কানেক্ট করছে, হ্যাঁ, আর 95 মিটার ঝুলে আছে, 312 ফিট প্রায় একটা ভ্যালির উপরে, এবং এটা কিন্তু একমাত্র কেবিল কার দিয়ে অ্যাক্সেস করা যায়। এটা 721 মিটার বা বলতে পারি 2365 ফিট লম্বা, বুঝতে পারছো, এক্ষুনি যেটা আমরা ভিয়েতনামে যেটা পড়লাম সেটা হচ্ছে 2078 ফিট ছিল, এটা কিন্তু 2365 ফিট লম্বা। আর কি বলবো, দেখে নিই আমরা একটু ছবিটা, এই দেখো এই প্রান্ত থেকে ওই প্রান্ত অব্দি একদম হ্যাঙ্গিং ব্রিজ একটা, হ্যাঁ তো এটাও ঘুরে এসো তোমরা, হ্যাঁ একবার ভিয়েতনামে চলে যাও, একবার চেক রিপাবলিকে চলে যাও। আর আরো উপর থেকে যদি আমরা দেখি, এই দেখো এটা এরকম ভিউ, আরো উপর থেকে যদি দেখো, দেখো এই দুটো, এখানে একটা মাউন্টেন রেঞ্জ, এখানে একটা মাউন্টেন রেঞ্জ, এই দুটোকে এই সাসপেনশন ব্রিজটা পুরো কভার করছে, কানেক্ট করছে। চেক রিপাবলিক ল্যান্ড লকড একটি কান্ট্রি সেন্ট্রাল ইউরোপে, ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে প্রাগ। প্রেসিডেন্ট বর্তমানে আছেন মিলোস জেমান, প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা, এবং ওখানকার কারেন্সি হচ্ছে চেক করুনা। নিশ্চয়ই ছবিগুলো দেখে তোমাদের ঘুরতে যেতে ইচ্ছা করছে, আমারও করছে, বাট উপায় নেই, ছবি দেখেই আমাদের মনকে শান্ত রাখতে হবে, ঠিক আছে। তবে এখান থেকে দেখে এত সুন্দর লাগছে, বেসিক্যালি আমি জানি না, আমার তো এই ব্রিজের ওপর থেকে এই এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতেই মানে প্রাণ পাখি উড়ে যাবে, মানে কারণ তুমি ধরো মানে এই আশেপাশে দেখলে তো ভয় পাবে তুমি, জানি না, যাদের হাইট নিয়ে প্রবলেম আছে তাদের তো ছেড়েই দাও। আচ্ছা, হোয়ার ইজ স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার ওপেন্ড টু প্রিপেয়ার স্কিল ওয়ার্ক ফোর্স ফর ওভারসিজ এমপ্লয়মেন্ট। জাস্ট ওয়ান লাইনের হিসেবে মনে রাখো, এখানে আমি অনেক কিছু লিখেছি। তো স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার রিসেন্টলি কোথায় ওপেন করা হয়েছে, যেখানে কিনা ওভারসিজ এমপ্লয়মেন্ট মানে বিদেশ, আমরা দেখি যে বহু মানুষ বিদেশে গিয়ে, সেটা দুবাই হতে পারে, সেটা অন্য কোনো আফগানিস্তান হতে পারে, যে কোনো দেশ বিদেশে, নিউ ইয়র্ক হতে পারে, সেখানে গিয়ে মানুষেরা যাতে কাজ
খুঁজে নিতে পারে সেই সমস্ত জায়গাতে, ওভারসিজ এমপ্লয়মেন্টে তারতে তারা নিযুক্ত হতে পারে সেই সমস্ত বা সেই সমস্ত জায়গায় যে সমস্ত কাজ হয় সেই সমস্ত বিষয়ে ভোকেশনাল ট্রেনিং দেওয়ার জন্য স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার রিসেন্টলি কোথায় তৈরি শুরু হয়েছে, বারাণসীতে বা বেনারসে। ঠিক আছে, এখানে হচ্ছে যে বিদেশে যে সমস্ত কাজের ডিমান্ড আছে সেই সমস্ত ডিমান্ডকে মাথায় রেখে কিন্তু এই সেন্টারে কিন্তু বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হবে, এটাই হচ্ছে এর মূল বক্তব্য। যেমন ধরো UAE, কানাডা, অস্ট্রেলিয়া বা গালফ রিজিয়ানগুলোতে যে সমস্ত যে ধরনের কাজের চাহিদা তাদের, কি জানো, সেই সমস্ত কাজের চাহিদা অনুযায়ী কিন্তু এই স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে কিন্তু ট্রেনিং দেওয়া হবে। শেখ খলিফা বিন জায়েদ আল নাহায়ান ওয়াজ প্রেসিডেন্ট অফ উইচ কান্ট্রি? রিসেন্টলি উনি বহু বছর ধরে অসুস্থ ছিলেন এবং 73 বছর বয়সে উনি মারা গেছেন। ইউনাইটেড আরব এমাইরেটস বা UAE-র কিন্তু উনি প্রেসিডেন্ট ছিলেন এবং রিসেন্টলি উনি গত হয়েছেন। ওনার জায়গায় অনেকদিন ধরেই ওনার ভাই ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ কিন্তু অ্যাক্টিং ছিল এবং মনে করা হচ্ছে যে ওনার পরে প্রেসিডেন্টশিপ কিন্তু ওনার ভাই গ্রহণ করবেন। হোয়াট পার্সেন্টেজ অফ GDP গ্রোথ ফর ইন্ডিয়া ইজ প্রেডিক্টেড ফর 2023 বাই মর্গ্যান স্ট্যানলে? তার মর্গ্যান স্ট্যানলে ভারতবর্ষের জন্য 2023-এ কত GDP গ্রোথ প্রেডিক্ট করছে, তো 7.6% প্রেডিক্ট করছে। আগে 7.9% প্রেডিকশনে ছিল, সেটাকে কমিয়ে কিন্তু 7.6% করা হয়েছে। এর কারণ হচ্ছে বিশ্বে দেখো যে তেলের প্রাইস অনেক বেড়েছে, গ্লোবাল গ্রোথটাও কমেছে, তো সেই হিসেবে কিন্তু আগে যা প্রেডিকশন ছিল ইন্ডিয়ার গ্রোথের সেটার থেকে কিন্তু প্রেডিকশনটা কমেছে। রিসেন্টলি উইচ ইনস্টিটিউশন হ্যাভ কাম ফরওয়ার্ড টু সাপোর্ট দ্য ইউভা ট্যুরিজম ক্লাব ইনিশিয়েটিভ অফ দি গভর্নমেন্ট? তাহলে রিসেন্টলি গভর্নমেন্টের যে ইউভা ট্যুরিজম ক্লাব ইনিশিয়েটিভ আছে সেটাকে আরো প্রমোট করার জন্য এগিয়ে এসেছে CBSE, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আজাদি কা অমৃত মহোৎসব এর আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ঠিক করা হয়েছিল যে তারা একটা ইনিশিয়েটিভ নেবে ইউভা ট্যুরিজম ক্লাব টু প্রমোট ন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যান্ড স্পিরিট অফ এক ভারত শ্রেষ্ঠ ভারত। মানে যুবক বা ইয়াং জেনারেশনের মাধ্যমে ট্যুরিজমটাকে আরো বেশি যাতে ছড়িয়ে দেওয়া হয় এই জন্য ইউভা ট্যুরিজম ক্লাব গঠন করার একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। এবং রিসেন্টলি CBSE ঠিক করেছে যে তারা এই মিনিস্ট্রি অফ ট্যুরিজমের যে ইনিশিয়েটিভটা সেটা CBSE অ্যাফিলিয়েটেড যে সমস্ত স্কুলসগুলো আছে সেখানে তারা স্টুডেন্টসদের মধ্যে ইউভা ট্যুরিজম ক্লাব গঠন করবে এবং তার মাধ্যমে সারা ভারতবর্ষে কিন্তু ট্যুরিজমটাকে যত আরো ছড়িয়ে দেওয়া যায়, প্রমোট করা যায় সেই চেষ্টা করা হবে। গেল ইন্ডিয়া ইজ গোয়িং টু সেট আপ ওয়ান অফ দ্য লার্জেস্ট PEM। PEM হচ্ছে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন, PEM বেস গ্রিন হাইড্রোজেন ইলেকট্রোলাইজার ফেসিলিটি ইন উইচ স্টেট অফ ইন্ডিয়া? তো লার্জেস্ট PEM, ওই জন্য একটু জাস্ট কোয়েশ্চনটা খেয়াল রেখো। গেল মানে গ্যাস অথরিটি ইন্ডিয়া লিমিটেড। তো রিসেন্টলি গেল ঠিক করেছে যে তারা ভারতবর্ষের সর্ববৃহৎ প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন বেসড হাইড্রোজেন ইলেকট্রোলাইজার ফেসিলিটি এটা শুরু করবে এবং এটা শুরু করা হবে মধ্যপ্রদেশে। ঠিক আছে, এবং এইটা যে শুরু করা হবে তার প্রধান উদ্দেশ্যই হচ্ছে কি তৈরি করা, গ্রিন হাইড্রোজেন তৈরি করা। আমরা কোয়েশ্চেনটার একদম গভীরে যাব না, প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন কি আমরা জানতে যাব না বা এই ইলেকট্রোলাইজার ফেসিলিটি এটা কি হয়, আমরা জাস্ট এইটুকুনি জানবো, জাস্ট নামটা মনে রাখবো যে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন দ্বারা গ্রিন হাইড্রোজেন তৈরি করার যে সব থেকে বড় কি বলবো ফেসিলিটি সেটা রিসেন্টলি মধ্যপ্রদেশে তৈরি করা হচ্ছে। গ্রিন হাইড্রোজেন মানে হচ্ছে সবুজ হাইড্রোজেন। যদি আমরা বলি হাইড্রোজেন জিনিসটা কিভাবে হয়, H2O, তাই তো? H2O মানে জলের ফর্মুলা, H2O যখন ভাঙে দুটো হাইড্রোজেন হয় আর একটা অক্সিজেন তৈরি হয়, এইভাবে মেনলি আমরা হাইড্রোজেন পেয়ে থাকি।
তো গ্রিন হাইড্রোজেন কি যখন এই ভাঙাটা কোনো রিনিউয়েবল এনার্জি দ্বারা হয়, কোনো রিনিউয়েবল এনার্জি বা ক্লিন এনার্জি দ্বারা যখন এই ভাঙনটা হয় এবং রিনিউয়েবল এনার্জি বা গ্রিন ক্লিন এনার্জি দ্বারা ভাঙন হওয়ার ফলে যে হাইড্রোজেনটি তৈরি হয় সেটাকে আমরা গ্রিন হাইড্রোজেন বলে থাকি। তো জাস্ট গ্রিন হাইড্রোজেন জিনিসটা কি সেটা বোঝানোর জন্য আমি তোমাদের বললাম এটা। তো এই গ্রিন হাইড্রোজেন তৈরির সব থেকে বড় প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন দ্বারা গ্রিন হাইড্রোজেন তৈরির সব থেকে বড় যে প্ল্যান্ট বলো বা ইলেকট্রোলাইজার ফেসিলিটি সেটা কোথায় তৈরি করবে? মধ্যপ্রদেশে। আর কে তৈরি করবে? গেল। ঠিক আছে, ইন্ডিয়া হ্যাজ কন্ট্রিবিউটেড USD 8 লাখ। আমি এটা শূন্য 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 গুলো কাউন্ট করিনি, কারণ আমার ভীষণ গুলিয়ে যায় এগুলো। ওই জন্য আমি দেখবে যখনই তোমাদের পরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এভাবে গুনি। তো USD 8 লাখ টুয়ার্ডস এফর্টস টু কন্টিনিউ টু এক্সপ্যান্ড দ্য ইউজ অফ হুইচ ল্যাঙ্গুয়েজ ইন দ্য ইউনাইটেড নেশন। তাহলে রিসেন্টলি ভারতবর্ষ হিন্দি ল্যাঙ্গুয়েজকে যাতে ইউনাইটেড নেশনে কন্টিনিউ করা হয় বা হিন্দির ব্যবহার যাতে বজায় থাকে সেই কারণে $8 লাখ $8 লাখ কিন্তু রিসেন্টলি দেওয়া হয়েছে ইন্ডিয়ার তরফ থেকে। এবং এটা দেওয়া হয়েছে টু প্রমোট #HindiAtUN, এটার জন্য ইন্ডিয়ার যে পার্মানেন্ট মিশন টু দ্য ইউএন আছে তাদের তরফ থেকে দেওয়া হয়েছে। বহুদিন ধরেই ইউনাইটেড নেশনে যাতে ভারতবর্ষের তরফ থেকে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে যাতে কি বলবো ইউনাইটেড নেশনে হিন্দির ব্যবহারটা মানে চলতে থাকে। ইন্ডিয়ান মিশন সেড দ্যাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ বিন মেকিং কন্টিনিউয়াস এফর্টস টু এক্সপ্যান্ড দ্য ইউজ অফ হিন্দি ইন দ্য ইউনাইটেড নেশন। অ্যাজ পার্ট অফ দিস হিন্দি অ্যাট ইউনাইটেড নেশন প্রজেক্ট, এটা ইউনাইটেড নেশনের যে ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনফরমেশন আছে তার সাথে কোলাবোরেট করে 2018 সালে ভারতের তরফ থেকে হিন্দি অ্যাট ইউনাইটেড নেশন এই প্রজেক্টটা শুরু করা হয়। এবং এর প্রধান কাজ উদ্দেশ্যই যে মেন অবজেক্টিভ সেটা হচ্ছে পাবলিক আউটরিচটা বাড়ানো ইউনাইটেড নেশনে হিন্দিতে। ঠিক আছে, এবং এই কারণেই দেখো ইউনাইটেড নেশন একটা গ্লোবাল ফোরাম, সেখানে যদি বাড়ে তাহলে কি হবে সারা বিশ্বে কিন্তু হিন্দির স্প্রেডনেস বলো বা আউটরিচটা কিন্তু বাড়বে। ওকে, তো এইটার জন্য রিসেন্টলি ভারতবর্ষ ইউনাইটেড নেশনে $8 লাখ কিন্তু কন্ট্রিবিউট করেছে। উইচ কান্ট্রি উইল হোস্ট সাউথ ইস্ট এশিয়ান গেমস 2027? তাহলে রিসেন্টলি তিনটে হোস্ট ঠিক করা হয়েছে। 2025 সালে সাউথ ইস্ট এশিয়ান গেমস থাইল্যান্ড হোস্ট করবে, 2027 সালে করবে মালয়েশিয়া, এবং 2029 সালে সিঙ্গাপুর। তো আমাদের উত্তর হবে মালয়েশিয়া, যেহেতু এখানে 2027টা জিজ্ঞেস করা হয়েছে। হু পার্টিসিপেটেড ইন ইন্টারসোলার ইউরোপ 2022 অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া? ভারতবর্ষের নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির যে মিনিস্ট্রি সেখানে যিনি ইউনিয়ন মিনিস্টার অফ স্টেটস আছেন ভগবন্ত খুবা, উনি রিসেন্টলি এই ইন্টারসোলার ইউরোপ 2022 যে প্রোগ্রামটা হচ্ছে জার্মানির মিউনিখে সেখানে অ্যাটেন্ড করেছেন। এবং উনি যে বিষয়ে মেনলি বক্তব্য রেখেছেন সেটা হচ্ছে ইন্ডিয়া সোলার এনার্জি মার্কেট, ইন্টারসোলার ইউরোপ। এই জিনিসটা কি ইন্টারসোলার ইউরোপ হচ্ছে একটা বেসিক্যালি হচ্ছে একটা এক্সিবিশন, ওয়ার্ল্ডস লিডিং এক্সিবিশন ফর দ্য সোলার ইন্ডাস্ট্রি অ্যান্ড টেক্স প্লেস অ্যানুয়ালি অ্যানুয়ালি প্রত্যেক বছর। সোলার এনার্জিকে যাতে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া যায় বা বিভিন্ন দেশে কিভাবে কিভাবে সোলার এনার্জিকে ইউটিলাইজ করা হচ্ছে কত আলাদা আলাদা পদ্ধতিতে সেইটাই দেখানোর একটা এক্সিবিশন। এক্সিবিশন কেন হয়? দেখানোর জন্য, যে আমি এই করেছি আমি এই করেছি সেটা এক্সিবিশনের মাধ্যমে দেখানো যায়। তো এটাই হচ্ছে ইন্টার সোলার ইউরোপ, এইটা হচ্ছে একটা এক্সিবিশন যেখানে বিভিন্ন দেশ তাদের ইউটিলিটি অফ সোলার এনার্জিকে কিন্তু এখানে দেখাচ্ছে। এই বছর 2022-এর ইন্টার সোলার ইউরোপ এটা যেটা হচ্ছে সেটা জার্মানির মিউনিকে হচ্ছে এবং এটা 11 থেকে 13 মে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তো আজকে তোমাদের জন্য প্রশ্ন,
আর্কিটেক্ট হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস রয়্যাল গোল্ড মেডেল 2022? উত্তর দাও। বালকৃষ্ণ দোষী, একদম সঠিক উত্তর, বালকৃষ্ণ দোষী। তোমরা অনেকে টেস্ট নিয়ে কোয়েশ্চেন করেছো, তাও আমি বলবো একটু ঘেটে দেখো নিজেরা, তাও আমি চেষ্টা করছি যদি একটা মানে কি করে টেস্ট অ্যাক্সেস করবে, কারণ ফ্রি টেস্ট অনেক আছে, আর যারা অ্যাপের ব্যাচের স্টুডেন্ট আছো তাদের জন্য তো প্রত্যেক দিনই একটা না একটা টেস্ট আপলোড হতেই থাকে, চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ। তো সেগুলো কি করে অ্যাক্সেস করবে, কি করে কোথা থেকে তোমাদের স্কোর দেখবে, কোথা থেকে সলিউশন দেখবে, এগুলো আমি চেষ্টা করছি একটা জায়গায় যদি কোথাও দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তো চলো আজকে এখানে ক্লাসটা শেষ করছি, থ্যাংক ইউ, গুড নাইট, আবার কালকে তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে দেখা হবে, বাই, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।